वेलकाम वेलकाम माय গ্যালারি वेलकाम তোমার অভিনয়ের কাছে সিনেমার নায়িকাও ফেল, মানে সিনেমার নায়িকাও এত সুন্দর অভিনয় করতে পারবে না তুমি যেরকম অভিনয় করেছো। তুমি সবার সাথে এই পর্যন্ত অভিনয় করে এসেছো, সবাইকে অভিনয় মুগ্ধ করেছো, তোমার অভিনয় ধরাটা খুবই কঠিন, এত সুন্দর পারফেক্ট একটা মানে অভিনয় যেটা তুমি করে থাকো, সিনেমার নায়িকারা এত সুন্দর পারফরমেন্স করতে পারে না যেটা তুমি করে থাকো। কত ছেলেদের সাথে নিষ্পাপ ছেলেদের মন নিয়ে, ভালো ভালো ছেলেদের ভালোবাসা নিয়ে, নিষ্পাপ ভালোবাসা নিয়ে তুমি অভিনয় করেছো। তুমি একটি অভিনেত্রী, খুব পারফেক্ট একটি অভিনেত্রী। তুমি সিনেমায় যদি কাজ করতে বা সিনেমার নায়িকা হতে তাহলে তুমি খুব জনপ্রিয়তা অর্জন করতে, নিঃসন্দেহে জনপ্রিয়তা, অনেক পপুলার, অনেক জনপ্রিয়, মাইন্ড বোরিং, হার্ট টাচ অ্যান্ড অ্যামেজিং গর্জিয়াস সুপারস্টার একটি হিরোইন হইতে। কিন্তু তুমি একটি এই পথে না যে তুমি কি করো, তোমার অভিনয় ধারা নিষ্পাপ ছেলেদের মন ভাঙো, নিষ্পাপ ছেলেদের ভালোবাসা নিয়ে খেলা করো, তুমি এটা ঠিক করছো না। সামনে তোমার অপেক্ষা করছে করুণ অবস্থা। কি অবস্থা অপেক্ষা করছে? কারণ তোমার এই রূপ, এই সৌন্দর্য চিরদিন থাকবে না, একদিন অবশ্যই তোমার এই রূপ সৌন্দর্য সবকিছু শেষ হয়ে যাবে, তুমি বৃদ্ধ হয়ে যাবে, তখন তোমার কাছের মানুষগুলো তোমার সাথে কথা বলবে না, তোমার অভিনয় কেউ শুনবে না, তোমার অভিনয় শোনার কেউ থাকবে না, কেউ তোমার সাথে কথা বলবে না, তখন তোমার অভিনয় তুমি একা একা করবা। তখন তোমার বুঝতে পারবা যে মানুষের সাথে অভিনয় করা, মানুষের মন ভাঙা এবং নিষ্পাপ ভালোবাসা নিয়ে মানুষের সাথে খেলা করার একটা কি কষ্ট, এই কষ্ট তখনই তুমি বুঝতে পারবে, এখন বুঝতে পারবে না। তুমি অভিনয় করে মানুষের নিষ্পাপ মন ভেঙে আবার একে একে হাসো, খুব হাসি না, খুব হাসি পায় তোমার, হ্যাঁ খুব হাসো, তুমি খুব উৎফুল্ল থাকো, একজনের মনে কষ্ট দিতে পারলে তুমি নিজেকে খুবই বড় মনে করো। তুমি সিনেমার নায়িকাদেরও হার মানিয়েছো, তোমার অভিনয়ের কাছে সিনেমার নায়িকা, বড় বড় সুপারস্টার নায়িকা, তারাও হার মানাবে, তারাও লজ্জা পায়, তারাও লজ্জা পায় যে তোমার অভিনয় দেখে, তারা ভাবে আমরা সিনেমার নায়িকা হয়েও ওই মেয়ের সাথে কেন অভিনয় আমি পারছি না, আমরা পারছি না কেন? কারণ তুমি পারফেক্ট অভিনেত্রী, তুমি পারফেক্ট একটি সিনেমার নায়িকা হতে পারতে, কিন্তু তোমার কি সুন্দর একটি সংসার, কি সুন্দর একটি পরিবার থাকা সত্ত্বেও তুমি অভিনয় করো, তোমার অভিনয়ে সবাই মুগ্ধ, বাস্তবতা এবং অভিনয় কোনোটা ধরতেই পারা যায় না, বোঝাই যায় না যে কোনটা বাস্তব কোনটা অভিনয়, কি সুন্দর একটি অভিনয়, তোমার কি সুন্দর বিবেক, কি সুন্দর চোখ, কি সুন্দর মন, কি সুন্দর চেহারা, এগুলো অভিনয় ব্যবহার করতেছো, এগুলো ভালো কাজে ব্যবহার করো। মানুষের মন নিয়ে খেলা করার আগে মানুষের সুখ, মানুষের দুঃখ, মানুষের কষ্ট এগুলোর সাথে অভিনয় না করে সিনেমায় যাও, সিনেমায় যে অভিনয় করো এতে তোমার ভালো হবে, তোমার কেরিয়ারটা উজ্জ্বল হবে, তোমার টাকা পয়সার অভাব থাকবে না, তুমি জনপ্রিয়তা পাবে, সবই পাবে, অন্তত পক্ষে তো কোনো নিষ্পাপ ছেলের মন ভাঙবে না, অন্তত পক্ষে তো কেউ তোমার দ্বারা কষ্ট পাবে না। তোমার অভিনয় সিনেমায় নিয়ে দেখাও, সিনেমায় যায় তুমি অভিনেত্রী হও, মানে তোমার সিনেমায় যে তোমার অভিনয়গুলো দেখলে সবাই বিনোদন পাবে, এতে কিন্তু দেশ অনেক লাভবান হবে, বাংলাদেশের চলচ্চিত্র খুবই লাভবান হবে। তাই সিনেমায় কাজ করার জন্য অনুরোধ করা হচ্ছে। এখনো তোমার রূপ আছে, তোমাকে দেখতে অনেক সুন্দর লাগে, তুমি সিনেমায় যায় কাজ করো, তুমি ভালো করতে পারবে, এই ধরনের অভিনয় সিনেমায় ভালো পারফেক্ট পারফরমেন্স তোমার, ভালো হয়ে যাও। এখন পর্যন্ত তওবা করো, ক্ষমা প্রার্থনা করো, যাদের যাদের সাথে অভিনয় করেছো, যাদের মন ভেঙেছো, যাদের মন নিয়ে খেলা করেছো, যাদের তুমি চিনো তাদের কাছে তুমি ক্ষমা চাও, মন সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চাও, এখন পর্যন্ত সময় আছে ভালো হওয়ার। আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা সিনেমাবাদে নিজের বাস্তব জীবনে প্রত্যেকটা নিষ্পাপ ভালোবাসার সাথে অভিনয় করে, তাদের জন্য।
যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে জহিরুল গ্যালারির পাশে থাকবেন। জহিরুল গ্যালারির সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিও নিয়ে চলে আসবে। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, অবশ্যই জহিরুল গ্যালারির সাথে থাকেন।